ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আদলে শুরু হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-20 এপিএল। 5 অক্টোবর থেকে পর্দা উঠতে যাওয়া প্রতিযোগিতাটির প্রথম আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। তামিম ইকবাল এপিএল এর অভিষেক আসরে থাকছেন এমনটা আগেই জানিয়েছিল এপিএল কর্তৃপক্ষ। এবার এপিএল টি-20 প্রথম আসরের প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশের পর জানা গেল, শুধু তামিম ইকবাল একাই নন, তার সাথে বর্তমান জাতীয় দল এবং জাতীয় দলের বাইরের আরও একাধিক ক্রিকেটার ইচ্ছা প্রকাশ করেছেন প্রতিযোগিতাটিতে অংশ নেওয়ার জন্য। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা বাকি ক্রিকেটারদের মধ্যে রয়েছে তারই সতীর্থ ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক এবং সানজামুল ইসলামরা। বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা মিলেছে এসব ক্রিকেটারদের। তামিম ইকবাল রয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে, আর মুশফিকের পাশাপাশি মোহাম্মদ আশরাফুল এবং সাব্বির রহমানদের ঠাঁই মিলেছে গোল্ডেন ক্যাটাগরিতে। তাছাড়া বাকি 10 ক্রিকেটার রয়েছেন সিলভার ক্যাটাগরিতে। জানিয়ে রাখা ভালো, 5 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এপিএল টি-20 প্রথম আসরটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি আগেই নিশ্চিত করেছে এসিবি। আসন্ন এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট 5টি দল। 5 অক্টোবর থেকে শুরু হয়ে 23 অক্টোবর পর্যন্ত মোট 19 দিন ব্যাপী চলবে প্রতিযোগিতাটি, যেখানে আয়োজিত হবে মোটে 23টি ম্যাচ। এবার চলুন জেনে নেই ক্যাটাগরি অনুযায়ী এপিএল টি-20 জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা। ডায়মন্ড ক্যাটাগরি তামিম ইকবাল, গোল্ডেন ক্যাটাগরি মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন এবং মোহাম্মদ আশরাফুল, সিলভার ক্যাটাগরি ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আব্দুর রাজ্জাক এবং সানজামুল ইসলাম।